মানে যখন বাচ্চা ছিল তখন পালে, এখন তারপর বড় করছে হুজুর, এটাই তো? উনি সবসময় এখানে থাকতেন, মাছের আদার খাওয়াইতেন, এমনকি কেউ যেন কোনো দূষিত কোনো কিছু এখানে পালাইতে না পারে এই জন্য সবাই সতর্ক করতেন। উনার মাছ দেখেন কত বড় বড় মাছ হয়েছে, অনেক অনেক মাছগুলো। অনেক আপনাদের বাড়ির পাশে প্রতিবেশী ছিলেন, হুজুরকে কাছ থেকে দেখেছেন, আপনাদের মতো করে হুজুর সম্বন্ধে বলুন। আজকে তো চলে গেল, খুব ভালো লোক ছিল। দেখুন হুজুরের সেই পোষা কুকুরটি, আজকে হুজুর নেই, দেখুন এটা কিন্তু হুজুরে পালতেন। এই কুকুরটা পুকুরে পানি খাচ্ছে, দেখুন আরেকটা আছে না, এটা ছাড়া আরো আছে হুজুরের কুকুর আছে, আরো আর কয়টা আছে? এটা এটাই আর আছে নাকি? এটা আর একটা আছে না? মানে যখন বাচ্চা ছিল তখন পালে, এখন তারপর বড় করছে হুজুর, এটাই তো? ভিউয়ার্স, যেটা বলছিলাম, আলোয়ার মা লুৎফর রহমান সাহেব ছিলেন সকলের নয়নমণি, এলাকার ছোট বড় সবাই ওনাকে অনেক ভালোবাসতেন। তো এই পর্যায়ে আজকে ওনার দাফন হওয়ার পরে এই বাড়িতেই ওনার জন্য ছোটখাটো একটা খাওয়া, যারা মেহমান ছিল তাদের জন্য আয়োজন করা হয় ডেকোরেশনের। সেই ডেকোরেশনে যে কাজ করে এক ভাই, তিনি হুজুরের কথা বলতে কান্নায় ভেঙে পড়লেন। হুজুরকে উনি অনেক পছন্দ করেন, উনিও এই এলাকারই। আমি ওনাকে আমাদের হুজুর সম্বন্ধে জিজ্ঞেস করবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতু। আপনি তো এখানে ডেকোরেশনের কাজে এসেছিলেন। জি। এবং আমাদের প্রিয় আলামা লুৎফর রহমান সাহেব তো আজকে মারা যান, এবং মেহমান যারা আগত বিভিন্ন জায়গা থেকে, তাদের খাওয়ার ব্যবস্থার জন্য মূলত আজকে ডেকোরেশনে খাওয়ার আয়োজন করা হয় নাকি? জি। তো আপনার বাড়ি তো আশেপাশে? জি, আমাদের বাড়ির পাশে। আপনি তো হুজুরকে কাছ থেকে দেখেছেন। জি। এই যে আমাদের প্রিয় আলামা চলে গেলেন, ওনার সাথে আপনার যেটুকুই স্মৃতি বা ওনাকে যতটুকু কাছ থেকে দেখেছেন সেটা একটু যদি বলতেন দর্শকরা জানতো, বলুন। আমাদের খুবই কাছের মানুষ, আমরা ওনারে খুব শ্রদ্ধা করি। উনি আমাদেরকে একটু জোরে বলতে হবে, উনি আমাদেরকে খুবই স্নেহ করেন, আমরাও ওনারে খুব শ্রদ্ধা করতাম। আসলে কি বলবো, ওনার কথা বলতে গেলে আমাদের কান্নার ইয়েতে আর কিছু বলতে পারি না। উনি যে সব সময় উনি আমাদেরকে দেখলেই খোঁজ খবর নিতেন, কেমন আছি, কি অবস্থায় আছি খোঁজ খবর নিতেন। সবার সাথে খুবই ভালো ব্যবহার দেখাই গেছেন। উনি নিজের বাড়িতেই সবকিছু দেখাশোনা করতেন। ওনার মামা পিকে আমরা এখানে আসতাম, এখন আর উনি আজ আমাদেরকে ছাড়ি চলে গেছেন। আমরা আর ওনারে আরেকটা কথা আমি অ্যাড করতে চাই, এই বাড়িতে ওনার অনেক মায়া ছিল, এই বাড়িতেই উনি থাকতেন। এবং যেটা ভাইয়া আমাকে অফ ক্যামেরা বলছিলেন, এই পুকুর ঘাটে উনি বসে মাছ, ওনার পুকুরে মাছ, উনি মাছগুলা দেখতেন, মানে গ্রামের পরিবেশ উনি এখানে তো থাকতেন, উনি এখানে মানুষজনের সাথে উনি একদম মাটির মতো মিশে গিয়েছিলেন। উনি সবসময় এখানে থাকতেন, মাছের আদার খাওয়াইতেন, এমনকি কেউ যেন কোনো দূষিত কোনো কিছু এখানে ফালাইতে না পারে এই জন্য সবাই সতর্ক করতেন। ওনার মাছ দেখেন কত বড় বড় মাছ হয়েছে, অনেক অনেক মাছগুলো, অনেক বড় বড় অনেক বড় হয়েছে। ওনার মাছগুলোর দিকে তাকিয়ে একটু আমার আর কান্না রাখতে পারি না। উনি খুবই ভালো মানুষ ছিলেন, আল্লাহ পাক যেন ওনার জান্নাতুল ফেরদাউস নসিব করে, আমরা দোয়া করি। খুব বলতে পারি না, এই যে মাছগুলোর ইয়ে দেখে এখন খুবই খারাপ লাগে, দেখেন কত সুন্দর মাছগুলো। হ্যাঁ, আমি মাছগুলোর একটা ভিউ দিব পুকুরের, মাছগুলো মানে এই বাড়িতে ভিউয়ার্স প্রতিটা জায়গায় হুজুরের স্মৃতি আছে প্রত্যেকটা জায়গায়। আর আমি এখানে আজকে সারাদিন অবস্থান করছি হুজুর মারা যাবার পর থেকে, এমন কোন লোক পেলাম না যে হুজুরকে ভালোবাসেন না, প্রত্যেকটা লোক হুজুরকে পছন্দ করেন। আমাদের এলাকায় হিন্দু মুসলমান যত জাতি আছে, নারী পুরুষ সবাই হুজুরকে শ্রদ্ধা করেন এবং খুবই ভালোবাসেন, হুজুর সবাই ভালোবাসেন। হুজুর আমাদের গ্রামের জন্য সবাইকে ভালোবাসি দোয়া করে গেছেন, আল্লাহ যেন সবাই ভালো রাখে, এবং আমরাও দোয়া করি
আল্লাহ যেন হুজুরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। তাকে অনেক ধন্যবাদ। আপনি যে চলে যাচ্ছিলেন, এই যে খাওয়ার ইয়া শেষ, উনি গাড়ি নিয়ে যাচ্ছিলেন, তো আমাকে হুজুরের আমাকে বলে যে আপনি কি সাংবাদিক, যে আমি একটা ইউটিউব থেকে আসছিলাম, একটা প্রতিবেদন করতেছি আল্লামা লুৎফুর রহমান সাহেবের উপরে, তো তখন বলে যে আমি হুজুর সম্বন্ধে দুইটা কথা বলবো। আমারও খুব কাছের ছিল, আমাকে খুব মায়া করতেন। তো আসলে দেখেন, এইভাবে তৃণমূলের একদম সাধারণ মানুষ ওনাকে ভালোবাসে, শুধুমাত্র যে ওনার ভাই আত্মীয় রিলেটিভরা আমাকে ভালো বলছেন তা না, পুরো দেশের মানুষ এবং ওনার এলাকার যে সাধারণ পাবলিক তারাও ওনাকে ভালোবাসেন। এবং হুজুর হয়তো অনেক বড় অট্টালিকা করেননি, কিছুই করেননি, কিন্তু হুজুর একটা জিনিস পেয়েছেন, মানুষের ভালোবাসা, এটাই অনেক, আর কিছু দরকার নেই। ভাই আপনি ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আপনি ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। দিয়স ভ্যান গাড়ি চালক ভাইয়া যেটা বলছিলেন যে এই পুকুরে হুজুরের অনেকগুলো মাছ আছে এবং মাছগুলো অনেক বড় বড়, এবং হুজুর মাঝে মাঝে এই পুকুর ঘাটে এসে মাছের খাদ্য দিয়ে মাছ দেখতেন, মাছের মানে মাছগুলা হয়তো উপরে উঠতো, হুজুর দেখতে গুলা খুব পছন্দ করতেন। আমি এই পুকুরে দেখুন, এখানে কয়েকটা মাছ আছে, আমি এগুলো একটা পিয়ে দিব। আমি জানি না কিরকম আসছে মাছের দৃশ্য, কিন্তু আমি খালি চোখে যা দেখছি হয়তো বা ঝুমে আসতেছে না, মাছগুলো আমার এখান থেকে অনেক দূরে, কিন্তু অনেক বড় বড় সাইজের মাছ। আর এই যে দেখুন, এই যে পুকুর, এই পুকুর থেকে পুকুরের পার শেষ হলেই হচ্ছে ওনাদের পারিবারিক কবরস্থান, সেখানে আজকে সবকিছুর মায়া ত্যাগ করে হুজুর শুয়ে আছেন ওখানে ওই কবরস্থানে। দেখুন এই যে পুকুর পার যেখানে শেষ, তার পাশে হচ্ছে কবরস্থান শুরু, ওনাদের পারিবারিক কবরস্থান। সাহেবের প্রতিবেশী, প্রতিবেশী যেহেতু ওনারা হুজুরকে কাছ থেকে দেখেছে, আমি ওনাদের কাছে জিজ্ঞেস করবো, এই যে কোরআনের পাখি আল্লামা লুৎফুর রহমান সাহেব তো আপনাদের বাড়ির পাশে প্রতিবেশী ছিলেন, হুজুরকে কাছ থেকে দেখেছেন, আপনাদের মতো করে হুজুর সম্বন্ধে বলুন। আজকে তো চলে গেল, খুব ভালো লোক ছিল, ছোট বড় সবাইকে অনেক আদর করতেন। আমার সাথে একটা চিঠি আছে, আমি যতটুকু কাছ থেকে দেখছি অল্প কিছুক্ষণের জন্য, অনেক হুজুর খুব ভালো লোক ছিল, হুজুর খুব সবাইকে ভালোভাবে কথা বলতো, এবং কোন দায় ঝামেলা হইলে দেশে গ্রামে উনি সমাধান দিত। আর আমার আমার কাছে কেন জানি মনে হয় আপনাদের অভিভাবক ছিলেন, পাহাড়ের মতো ছিলেন আপনার জন্য, যে আমাদের একটা থাপা ছিল, থাপা ছিল, ওনাকে পুরো বিশ্বে চিনত। আসলে সবাইকে তো যেতে হবে, এবং আমি এর আগে যখন আসছিলাম তখন এই ভাই সহ আরো যারা ছিলেন সবাই কিন্তু হুজুরের জন্য দোয়া চাইছিল, যে আইসিইউ থেকে যাতে ফিরে আসে, আবার কোরআনের মাহফিলে আসে, আবার যাতে, কিন্তু আসলে আল্লাহ তাআলার হুকুম চলে গেছে। একটা স্মৃতি বলুন বা একটা কিছু বলুন, যে হুজুরের সাথে ওই সময়টার কথা বলুন, ওইটা আপনাদের মনে পড়তেছে, একটা যে কোনো ঘটনা বলুন। না, এখানে মাগরিবের নামাজে আসা জামাতে পড়ে আমাদের সবাই সাথে এখানে গেলেই কি কেমন আছিস, ভালো আছিস কি, এই জিজ্ঞেস করতো থেকে কথা বলতো। হ্যাঁ, নিজের থেকে আমরা জিজ্ঞেস করতাম, ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন, কবা আলহামদুলিল্লাহ ভালো আছি, এগুলো বলতো। যেদিন অসুস্থ হয় সেদিনকে আপনারা ছিলেন? সেদিনকে আমরা মেডিকেল লই গেছিলাম, এরপর আই ইয়ে শুনছি আর হঠাৎ করে যাইতেছে ও বাজারে। একটা জিনিস কি আসলে আশ্চর্য, যে হুজুরকে দেখলে অসুস্থ মনে হতো না? না না, কখনো অসুস্থ মনে হতো না, কল্পনা তো করিনি হুজুর দেন এই অবস্থা হবে, এই অবস্থা একদম কল্পনা করিনি। সবাই আশা ছিল যে হুজুর আবার আসবে, আবার আসবে, আবার মাহফিল করবে, এরকম সবাই মানে সবাই ছিল। এবং ওনার ভাই ও ভাইয়ের সাক্ষাৎকার আমার চ্যানেলে আসে, আমি এর আগে যখন আসছিলাম তখন সবাই আশা করছিল যে উনি হয়তো আবার ফিরে আসবেন, কিন্তু আসলে দীর্ঘদিন হওয়ার পরে সবার ভিতরে একটা ভয় ঢুকে গেছে, অনেক দিন হয়ে গেছিল, কিন্তু 13-14 দিন ছিল উনি আইসিইউ তে, সম্ভবত 20 দিনের মতো ছিল। হ্যাঁ, এতদিন আইসিইউ তে থাকলে সাধারণত ফিরে আসার সম্ভাবনা না খুবই কম, একেবারে মনে করেন সম্ভাবনা ক্ষীণ। তো আসলে ওনার মতন মানুষ আর হবে কিনা, এবং এই যে আপনাদের পাশে মাদ্রাসা পড়ে গেল, মসজিদে ওনার অনেক অবদান আছে, অবদান সব জায়গায় অনেক ভালো, মাদ্রাসা মসজিদ সব ওনার অবদান। এখন তো চলে গেছে, দেশবাসীর কাছে কি চাওয়ার আছে ওনার জন্য? দোয়া ছাড়া আর কিছু নাই, উনি যদি আল্লাহ ব্যস্তবাসী করুক,
সেটাই আমি সবাইকে বলবো যারা এই ভিডিও দেখছেন, ওনার দেশবাসী গ্রামবাসীর পক্ষ থেকে আল্লামা লুৎফর রহমান সাহেবের জন্য সবাই দোয়া করবেন, যাতে আল্লাহ তাআলা কোরআনের পাঠীকে জান্নাতের উচ্চ মকাম দান করে, ব্যস্ত নসিব করে। আপনারা ব্যস্ত মানুষ, তার ভিতরে হুজুরের প্রতি ভালোবাসার জন্য দুইটা চারটা কথা বললেন, সেজন্য আপনাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। এজন্য সত্তর আগে মাঝে আমারে না দেখলে খোঁজ করতে এরে জরুরি করে নিচ থেকে খোঁজ করে। হ্যাঁ, এলাকার প্রতি একটা টান ছিল। ওনার নাতির সাক্ষাৎকার যখন নিলাম, নাতি বলল কোথাও যখন মাহফিলে যেত মাহফিল শেষ করে বাড়িতে চলে আসতো, উনি আর কোথাও উনি বাড়ির প্রতি একটা টান ছিল ওনার। তো শেষ কথা এক কথাই, সব কথা এক কথাই, আল্লাহ এখন চলে গেছে ওনার। ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন, সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।